বিএনপি নির্বাচনের ট্রেন মিস করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা 15 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। রাজধানীর মিরপুরে অবরোধ বিরোধী শান্তি সমাবেশে তিনি এও বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন করায় জনগণ দলটিকে প্রত্যাখ্যান করেছে। নাকে খত দিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বিএনপি ও সমমনা দলের 11 দফা অবরোধের প্রথম দিনে নাশকতা প্রতিরোধে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের নির্দেশে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা 15 আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। মিরপুর 13 নম্বর হারমান মেইনার কলেজ মোড়ে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। 94 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মিরপুর 10 নম্বর গোলচত্বরে শান্তি সমাবেশে বিএনপি জামায়াতের সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা জানান নেতাকর্মীরা। দেশব্যাপী বিএনপির নাশকতা ও অগ্নিসন্ত্রাসের কড়া সমালোচনা করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করার পায়তারা করছে বিএনপি। আজকে অগ্নিসন্ত্রাস করছে, গাড়িতে আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে, পুলিশ হত্যা করছে, আবার গণতন্ত্রের কথা বলেন, মানবাধিকারের কথা বলেন। যারা মানবাধিকার লঙ্ঘন করছে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। 7 জানুয়ারি নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান ঢাকা 15 আসনের আওয়ামী লীগের এ প্রার্থী। ভোট কেন্দ্রে নাশকতা ও বাধা সৃষ্টি করলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারও দেন তিনি। ভোটার যারা প্রত্যেকে ভোট কেন্দ্রে যেয়ে আপনার পছন্দের লোককে আপনি ভোট দেবেন, কোনো বাধা বিপত্তি আসবে না। ইনশাআল্লাহ আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদেরকে সহযোগিতা করবে। যদি কেউ ভোট কেন্দ্রে অগ্নিসন্ত্রাস করতে চেষ্টা করে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করে, তাদের হাত পা ভেঙে তাদেরকে রাজপথে সরে ফেলা হবে। বিএনপি নির্বাচনের ট্রেন মিস করেছে উল্লেখ করে দলটিকে 2029 সালে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান কামাল আহমেদ মজুমদার। এখনো সময় আছে, নাকে খড় দিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামী নির্বাচন 5 বছর পরে আবার নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেন। এবং যেসব সন্ত্রাস করছেন তার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে এখন থেকে আপনারা জনগণের কাতারে সামিল হয়ে যান, জনগণের কাছে যান। নির্বাচনী ট্রেনে আপনারা উঠতে পারেননি, আজকে আপনারা নাশকতা করছেন বাংলাদেশের মানুষ। আজকে সবাই নির্বাচন মুখী, সারা দেশে আজকে আনন্দের জোয়ার বইছে। আগামী 7ই জানুয়ারি বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই জানিয়ে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান বর্ষীয়ান এ রাজনীতিবিদ। 2041 সালে ইনশাআল্লাহ বাংলাদেশ হবে উন্নত। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।